নিউ ইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে অনুষ্ঠানে ডক্টর মাহমুদ ইউনুস তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজনকে সরকার পতন আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে উল্লেখ করেন। তবে পরিচয় করানো এই তিনজনের মধ্যে একজনের আন্দোলনে সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। প্রাথমিক অভিযোগ আসা সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বলা হয় আওয়ামী পরিবারের জাহিন রোহান রাজিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সমন্বয়ক হিসেবে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে উপস্থিত হন, অথচ তিনি আন্দোলনের সঙ্গে জড়িতই ছিলেন না। সমন্বয়কের ভূমিকা তো অনেক পরে আসে। এরপর মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিয়ে বলেন, সিজিআই ইভেন্টে উপস্থিত সেই ব্যক্তি একজন অনুপ্রবেশকারী এবং অসাধু। তিনি সিজিআই ইভেন্টে নিজ থেকেই যোগদান করেন। প্রতিনিধি দলের সদস্যদের কাছে তার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা ছিল না। তিনি প্রতিনিধিদের সঙ্গে আগে যোগাযোগও করেননি। যখন স্যার আমাদের স্টেজে ডেকেছিলেন, তখন তাড়াহুড়ো করে গিয়ে স্টেজের দিকে দৌড়ে গেলেন। আমি তাকে স্টেজে ওঠা থেকে বিরত রাখতে পারিনি, যদিও আমি সন্ধিহা ছিলাম। বিশ্ব নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে আবারও অসহায় বোধ করলাম। মনে হচ্ছে এই কুটাঘাত ফেসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ। আন্দোলন ও গণভ্যুত্থানের নেতা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা ভবিষ্যতে গণভ্যুত্থানের প্রতিনিধিত্ব সম্পর্কে খুব সতর্ক থাকব। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।